বহতাই বাঁকখালি কক্সবাজার জেলার দ্বিতীয় বৃহত্তম নদী। প্রথমে উত্তর, পরে পশ্চিমে বয়ে চলা এই নদী চলার পথে ছুঁয়েছে অনেকগুলো জনপদ। স্থানীয় বাসিন্দাদের জীবন এই বাঁকখালি নদীর সাথে নিবিড় বাঁধনে বাঁধা। স্বল্পদৈর্ঘ্যের নদী হলেও ভূপ্রাকৃতিক রূপের মাধুরী আর নদীকেন্দ্রিক জীবন জীবিকার বৈচিত্র্য বাঁকখালির বুকে আছে ষোলো আনাই। পাইয়াবাসের অগুন্তি ভেলা বয়ে যায় এই নদী দিয়ে। বাসের ভেলার দীর্ঘ সারি যেন ধীর গতিতে আগুয়ান অলো সজগর। কলা, আখ আর নানারকম সবজি ভরা নৌকাও চোখে পড়ে বেশ। নৌকাগুলোর গন্তব্য কাছে দূরের হাট বাজার। বাঁকখালির পারে পারে নজর কাড়ে জমজমাট বাজার। এ বাজারটি কক্সবাজারের রামু উপজেলার ফতে খাড়কুল ইউনিয়নে। আখের আটি, ঝুড়ি ভরা শাকসবজি, কলার কাঁদি, বিক্রেতারা এখানে আসেন নানান পণ্য নিয়ে। পাহাড়ি কলা এসেছে সোনাছড়ি, গর্জনিয়া ও নাইক্ষংছড়ি থেকে। বাজারে বাঁশও আসে প্রচুর, কেউ আনে নৌকায় করে, কেউ বা বাঁশের ভেলা জলে ভাসিয়ে। বাঁশসহ নানা পণ্য নদীপথে বয়ে আনা সহজ বলেই বাঁকখালির বাঁকে বাঁকে বসে এমন বাজার। হাটবারের দিন বাঁশে বাঁশে ছেয়ে যায় নদীপাড়ের বাজার। নদীপথে বাঁশ আনা হয় গর্জনিয়া পাহাড় থেকে। বিক্রি হওয়া বাঁশও একইভাবে বয়ে নেওয়া হয় কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালীতে। বাজারে বাঁশ ওঠে দু ধরনের, ছোটগুলো কুইট্টা বাঁশ, বড়গুলো পাইয়া বাঁশ। বাঁশসহ বাজারে ওঠা বেশিরভাগ পণ্যই বিক্রি হয় পাইকারি দরে। বিকেকিনের এই পালা জমে সপ্তাহে দুবার, শনি আর মঙ্গলবারে। বাঁকখালিপাড়ের জনপদে আখের ফলনও প্রচুর। শুধু আখ নয়, মৌসুম ভেদে নানা ধরনের পণ্যে ভরে ওঠে নদীপাড়ের এই বাজার।
বাজার আর বাঁকখালি যেন মানিক জোর। এ দুয়ের সখ্য স্থানীয় জীবনধারা এনেছে দারুণ গতি। কক্সবাজারের রামু ছাড়িয়ে সদর উপজেলায় ঢুকে বাঁকখালি নদী ছুঁয়েছে মোহনা ঘেঁষা নানা জনপদ। এই মোহনার মাধ্যমে বাঁকখালির যোগাযোগ বঙ্গোপসাগরের সাথে। বঙ্গোপসাগরের সাথে সংযোগ থাকায় বাঁকখালি জোয়ারভাটা প্রবণ নদী। বাঁকখালির মোহনাপাড়ের ঘাটগুলো মৎস্য বিপণনের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এ নদীর পাড়ে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং বড় মৎস্য আহরণ কেন্দ্র কক্সবাজার ফিশারি ঘাট। বড় বড় ফিশিং ট্রলার গভীর সাগরে 7-8 দিনের মাছ শিকার অভিযান শেষে হরেক রকম মাছ নিয়ে ফিরে আসে এই ফিশারি ঘাটে। ঝুড়িতে আটে না এমন বড় মাছ বহন করা হয় খালি হাতেই। এখানকার মাছ সারা দেশে চালান হয় বলে সংরক্ষণের জন্য বরফ লাগে বিস্তর। এই ঘাটে মাছ সবচেয়ে বেশি আসে সকাল আর বিকালে, তাই মাছ খালাসের কর্মকাণ্ড এই দুই সময় বেশি। ট্রলারের মাছ সব এসে জমে ফিশারি ঘাটের পাকা চত্বরে। বিশাল চত্বর জুড়ে মাছের মচ্ছব, জেলে আর পাইকারদের কোলাহলে সরগরম। ওজন দরে এবং নিলামের মাধ্যমে প্রতিদিন এখানে বিক্রি হয় শত শত মন মাছ। একাংশ রপ্তানি হয় বিদেশেও। এখানে কক্সবাজারের স্থানীয় পাইকার ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা আসেন মাছ কিনতে। এখানে বিক্রি হওয়া মাছের বেশিরভাগই নোনা পানির সামুদ্রিক মাছ। লইট্টা, ফাঁসা, ছুরি, কোরাল, রূপচাঁদা থেকে শুরু করে পীতাম্বরী, শাপলাপাতা, সুরমা ও হাঙরের মতো বড় বড় মাছসহ চেনা অচেনা হরেক রকম মাছ বিকো এখানে। পাইকারদের পাশাপাশি অনেক পর্যটকেরও পা পড়ে এখানে। প্রাণীবিজ্ঞান নিয়ে লেখাপড়া করেন যারা, তারাও এখানে আসেন শিক্ষা সফরে। মোহনার মাধ্যমে বঙ্গোপসাগরের সাথে যোগাযোগ থাকায় প্রায় সারা বছরই নাব্য বাঁকখালির বুক। বাঁকখালির এই মোহনা পেরিয়েই মৎস্যজীবীরা মাছের খোঁজে যায় 100 থেকে 150 কিলোমিটার দূরের গহীন সাগরে। কক্সবাজার জেলার গুরুত্বপূর্ণ এই নদী মোহনা এসে প্রশস্ত হয়েছে সবচেয়ে বেশি। উৎস থেকে মোহনা পর্যন্ত আসতে বাঁকখালি নদী পাড়ি দিয়েছে প্রায় 51 কিলোমিটার পথ। নদীপাড়ির জীবনধারা আর নদী নির্ভর পেশাজীবীদের বৈচিত্র্য নিয়ে দারুণ এক জল জগৎ কক্সবাজারের এই বাঁকখালি নদী।